সব ছিপ দিয়ে ধরা দিছি কই মাছ। দেখুন এখন সব কই মাছ কাটতে ব্যস্ত, কিভাবে কই মাছ কাটা হচ্ছে। প্রথমে এইভাবে মেরে নিতে হয়, না মারলে হাতে কাঁটা ফুটে যেতে পারে। এইটা সাইজ দেখলে মনে হবে এটা হাইব্রিড কই, কিন্তু এটা দেশি কই পুরো। আমাদের পুকুরে সব কালকে ছিপ দিয়ে ধরা হয়েছে, আরো অনেক বন্ধুরা ছিল তাদের ভাগে আলাদা আলাদা ভাগে পড়ে। বাবু মাছ যাবি আমাদের সাথে? যাবি তো, ঠিক আছে। এখানে ছাড়িয়ে রাখা হচ্ছে, এখানে এখনো কাটার পরেও লাফাচ্ছে। দেখুন কাটার পরেও কেমন লাফাচ্ছে। না এবার বড়টা বড়টা পরে বড়টা এইবার কোনটা বাবু? এইবার ছোটটা, ছোটটা বাচ্চা মাছ। এরপরেটা কোনটা বাবু? এইবার কোনটা বাবু? তোর হাত, তোর হাতটা কাটবো দে। কেন মরেনি তো? বাঘা তো সাইজ এই কাটা ফুলে না গট গট রক্ত বেরোয়। কালকে আমরা সব ছিপ দিয়ে ধরেছি এইগুলো।